যে ভর্তুহরি মহতাব প্রতিক্রিয়া আপন কোণ রিয়াক্ট করবে কারণ ভর্তুহরি মহতাব গোটে পটে কিন্তু যে 2019 বিজেপি যেপর রাজ্যের কায়া বিস্তার করেছে তা বিজেডি পাই এক প্রকার সতর্ক ঘণ্টি কিন্তু এতে কংগ্রেসের কোণী স্থিতি বর্তমান সুদ্ধা মধ্যে রাজ্যের দেখা যাও না তো ভর্তুহরি মহতাব প্রতিক্রিয়া আপনার কমিটি দেখুছেন এভাবে গোটে মন্তব্য কেমি রখিলে হালকা মন্তব্য কেমি রখিপারে সেটা তাঁর পাখু আশা করা যায় না কারণ সে জন রাজনেতা সে জ্যোতিষবিদ নুহতি যে আগর ভবিষ্যৎবাণী সে কিন্তু কেউ দল ক্ষমতা কু আসব কেউ দল কন করিপার সেটা 24 লোক হিসাব জনমত হিসাব আমি জাণবু যে কেউ দল ক্ষমতা কু আসুচি হুয়ে তো ত্রিমুখ লড়াই হয়ে পড়ে কংগ্রেস সেটি নিশ্চিত ভাবে 24 বেলু কংগ্রেস সেটি সক্রিয়শালী হয়ে চালিছি কারণ কংগ্রেস যে বিগত দিনের আপনার দেখুন সবু ইস্যুরে কংগ্রেস গোটে ছিড়া হচ্ছে কিন্তু হুয়ে তো এয়া করে পারি না যে আমার বিধানসভা ভিতরে চপল ফোপাড়ি পারি না এভাবে কাম করে পারি না হুয়ে তো কিন্তু লোকের ভর্তুহরি মহতাব জ্যোতিষ নহই এভাবে মন্তব্য দেলে বলে আপনার টিকে আঘাত আঘাত প্রাপ্ত হয়েছেন না কেউটি না কেউটি ভর্তুহরি মহতাব বিজেপি ক্ষমতা আসবে হরি বিজেপি পাই আছে দিন আসুচি কহিবা যোগ আপনার ভাবুছেন যে বাচলামি করছেন ভর্তুহরি মহতাব নাই নাই নিশ্চিত ভাবে বাচলামি এই পাই কহিবি যে সে দুইটি কথা গোটে তাঙ্কর এভরি মন্তব্য দেওয়াটা বাচলামি কাহিকি না সে জ্যোতিষবিদ নুহতি সে কহিপারিবে নাই কেউ দল ক্ষমতা কু আসব দ্বিতীয়ত এটি স্পষ্ট ভাবে কহিবি ভর্তুহরি মহতাব হুয়ন্তু সৌম্য পট্টনায়ক হুয়ন্তু যিয়ে বি তাঙ্কর সব অছন্তি যে মানে মান্যগণ্য সেমানে নিশ্চিত ভাবে তাঙ্কর দলর যে অসুবিধা যে কলি যে তাঙ্ক দল বর্তমান যে স্থিতি দেখি গতি করছে অসুবিধা স্থিতি দেখি তাকে নিশ্চয় পদাকু আনিছন্তি ভর্তুহরি মহতাব বিজেপি কু সামনা কু নানি কইথান্তি যে 2024 রে বা আগামী দিনরে কংগ্রেস ভালো ফল করিব তাহলে আপনি তাঙ্ক প্রতিক্রিয়া কু স্বীকার করিথান্তে কি না করিথান্তে নাই দেখুন তো মু পুনি থরে কইছি আমি কোনসি রাজনেতা সে জনে জ্যোতিষবিদ নুহতি যে কেউ দল ক্ষমতা করে রাজনেতা মানে হি তো ম্যাডাম আকলন করন্তি না যে আগামী বিধানসভার কোন হই পারে আগামী লোকসভার কোন স্থিতি হই পারে এই আকলন বি তো চলে আপন বি তো আকলন রে সামিল হুন্তি না জনে বিধায়ক হিসাবরে তাঙ্ক পাখুর এটা আশা করা যাও সাংসদ সাংসদ ভাবে গোটে গোটে সাংসদ ভাবে তাঙ্ক পাখুর আশা করা নাও নেই সরি জনে সাংসদ হিসাবে তাঙ্ক পাখুর যে আশা করা যাই নাই দৃঢ় ভাবে আমি গোটে স্বীকার করি নবু যে এ দল ক্ষমতা কু আসিব কিংবা কেউ দল আপন কোন অস্বীকার করুছেন যে সে যেভাবে কইছেন যে 1999 পরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বে স্থির সরকার চলিছে আপন এই স্থির সরকার কু কোন অস্বীকার করুছেন নিশ্চিত ভাবে আমি দৃঢ় ভাবে তাকে খণ্ডন করছি কারণ যদি স্থির সরকার চালু থাকে আজ লোক যে ভাবে হীনস্থা হচ্ছেন আজ পেট্রোল ডিজেল দর কোটি যাই পৌঁছিল উজ্জ্বলা গ্যাস যে অসুবিধা লোক পাখে পৌঁছি পু না প্রত্যেক ঘরে উজ্জ্বলা গ্যাস পৌঁছি পু না প্রত্যেক ঘরে পানি পৌঁছি পু না যে প্রতিশ্রুতি আপনি কমসেকম এটি তো স্বীকার করবে না যে পূর্ব দশন্ধি তুলনায় চলিত দশন্ধিরে অনেক গরিব মহিলাঙ্ক পরিবারে গাঁ গহলিরে উজ্জ্বলা গ্যাস পৌঁছি পারিছি গ্যাসরে রোষেই হচ্ছে একথা তো আপনি স্বীকার করবে কমসে কম না তাকে মধ্যে খণ্ডন করবে না না উজ্জ্বলা গ্যাস পৌঁছি না গাঁরে খণ্ডন করছি এই পাইকি যে প্রথম থর দিয়েছিল দ্বিতীয় থর লোক ঘরে করি তিয়ারি করছি দ্বিতীয় থর আউ গ্যাস পুরাইবাকে লোক পাখে ক্ষমতা নাই এ সব যে গোটে প্রলোভন লোক ধোঁয়া বাণ বর্তমান পেট্রোল ডিজেল লোক বঞ্চবে কেমি হা হা করছেন করোনার যে কিন্তু 8 দিন লোক পাখে পৌঁছিব পয়সা লোক বেরোজগার কু রোজগার করিদেবে সব লক্ষ লক্ষ যুবক যুবতী কু নিযুক্তি দেবে প্রত্যেক খাতারে পয়সা পৌঁছিব এই সব যে ফম্পা আওয়াজ গলা কুয়াড়ে তেণু আমি দৃঢ় ভাবে মু খণ্ডন করিবি এ সব যে গোটে অযৌক্তিক কথা তেণু সাংসদ কেউ ভাবে ভাবে কেউ পরিস্থিতি সে যুক্তি যে রাখিছেন মু জানে নাই তাঙ্ক মনের ভিতরে কোন শঙ্কা রয়েছে কোন আশঙ্কা রয়েছে সেই কইপারিবে কিন্তু এতিকি খুশি লাগুছি যে তাঙ্ক দলর যে পলিটি কু পদাকু সে নেই আসছন্তি কারণ তাঙ্ক দল মধ্যে অস্থির ভিতরে গতি করছি অস্থিরতা দেখি গতি করছি তাঙ্ক দল জানি সারলেনি লোক জানি সারলেনি যে বিজেডি সরকার বর্তমান অধপতন দিগকু যিবাকু বসিলানি কারণ পরি হউ পিউ হউ মাঙ্কর কান্দনা আজি বি নবীন সরকারক উপরে হা হাইকি বর্ষুছি তাঙ্কর সবু দলীয় বিধায়ক কিছি না কিছি ক্রাইম সহিত জড়িত অছন্তি সমস্তকু যদি আমি ছিড়া করাইবু সমস্তক ভিতরে কিছু না কিছু রহুছি ক্রাইম কু নেইকি সেমানে অপবাদ কু আসি সারলেনি কিন্তু বিজেডি দল বর্তমান গোটে অপভ্রষ্ট পথভ্রষ্ট রাস্তা কু যাইছি 21 বর্ষ শাসন কাল ভিতরে নবীন পট্টনায়ক মা ভৌণীকু সম্মান না রে কেবল গোটে লুটিছন্তি কেবল তাঙ্কু হাইজ্যাক করছন্তি কেতেবেলে ইলেকশন বেলে অন্যত্র সে কেতেবেলে মা ভৌণীকু সম্মান দেই নাহাঁন্তি।